গেল বছর ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণ বেড়েছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রোববার ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজির বরাদ্দে দেশটির গণমাধ্যম এ তথ্য জানায় ওজির মতে দু সালের তুলনায় দু সালে ইরান আট কোটি তিরিশ লাখ ব্যারেল তেল বেশি রপ্তানি করেছে এমনকি গ্যাস রপ্তানিও প্রায় পনেরো শতাংশ বেড়েছে বলে দাবি ওজির দু সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে তেহরানের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন যার কারণে দু সালে ইরানের অপরিশোধিত তেলের চালান উল্লেখযোগ্য হারে কমে যায় পরিসংখ্যান অনুসারে পরবর্তীতে দেশটির দৈনিক তেল রপ্তানি আড়াই কোটি ব্যারেল থেকে এক লাখ ব্যারেলের নেমে আসে পরমাণু চুক্তি নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চুক্তি সয়ের পরিকল্পনা করেছিল দেশ দুটি রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পারসেন্ট ক্যাশব্যাক কিন্তু পরবর্তীতে রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা স্থবির হয়ে পড়ে এদিকে মার্কিন বিধিনিষেধ লঙ্ঘন করে ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিতে সহায়তার অভিযোগে চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র এগারোটি সংস্থা এবং বিশটি শিপিং জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সময় সংবাদ।